নেতাজি চাঙ্গা ছাগল, কিন্তু ছাগল চাঙ্গা আছে, মরে গেলে নেতাদিকে ধরবো। নামটা গতকাল প্রশাসনিক বৈঠক করবার জন্য পূর্ব বর্ধমান জেলায় সদ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। প্রশাসনিক বৈঠক সারার পর তুমি আচমকাই এই আলিশা যে গ্রাম, তার গ্রামের দাসপাড়া বলে একটি পাড়া, যে পাড়াতে দাঁড়িয়ে আছি এখানে উঠে আচমকাই ঢোকেন। এই শম্ভু রুইদাস যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়ির বারান্দাটি এই বারান্দাটি তিনি বসেছিলেন। এখানে বসে তখন এখানকার মায়েদের কাছ থেকে কিছু কথা জানতে চান, ওদের তখন বলেছিলেন তোমরা কি হাঁস মুরগি পুষতে পারো, ছাগল? ওরা অনেকেই বলেছেন হ্যাঁ আমরা পুষি। সে অনুযায়ী আমাকে নির্দেশ দিয়েছিলেন যে কালকে বিকেলের মধ্যে এই দাসপাড়ার যে কটা বাড়ি আছে তাদের হাঁস মুরগি সব ছাগল যেন বিতরণ করা। আজকে একটা টোকন, কিন্তু এই দাসপাড়ার বাইরেও যেসব গ্রাম পরিবার আছে তারা যদি হাঁস মুরগি ছাগল পুষতে চায় তাদের আমরা দিতে থাকবো। এখানে আমাদের ডেপুটি ডিরেক্টর ARD BLDO আছেন, BDO ম্যাডামে রয়েছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি মেম্বার অনেকেই এখানে উপস্থিত আছেন। আমি বলেছি তালিকা তৈরি করুন, কারণ আমরা প্রত্যেক পরিবারকে একটি করে ছাগল দিয়েছি আর প্রত্যেক পরিবারের হাতে 10টা করে মুরগি এবং হাঁস মিলিয়ে 10টা করে ইউনিট দেওয়া হয়েছে। এবং তাতে যদি আরও এখন দাসপাড়ার বাইরেও কিছু গ্রামের যে পাড়া আছে এগুলো তো আমি বলে যাচ্ছি, ওরা যদি তালিকা করে দেন আমরা পৌঁছে দেবো। আর মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই পাড়ায় কিছু বৃদ্ধা মানুষ আছেন, তারাও দেখা করেছিলেন এবং অনেকেরই হয়তো ঘর নেই, তারাও বলেছেন। তা আমরা DM সাহেব আসার জন্য আমি অপেক্ষা করছি, DM সাহেবকেও বলেছেন আপনি পরিদর্শন করে রিপোর্ট দিন, সেইটা করা হবে বলে বিশ্বাস করি। কারণ আমরাও খুব ছাগল সংগ্রহ করাটা খুব বললেই পাওয়া যায় না সাথে সাথে যে ছাগল দেওয়া হয়। প্রাণীমিত্রা বোনের আমার এখানে আছেন, তাদের আমি অনুরোধ জানিয়েছি এবং যাদের ভ্যাকসিন এবং যাদের PPR বলে কি মরণ রোগ আছে ছাগলে, যেটা অনেক সময় ছাগল মারা যায়, তার প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করতে বলেছি। প্রাণীমিত্রা আছে, ওদের বলেছি যেন ব্যবস্থা কাল থেকেই নেওয়া হয়, কোনো হাঁস মুরগি যেন না মারে ছাগল। আপনারা বুঝিয়ে যান, 12টা বাড়িতে ঘুরে ঘুরে যান, এই কাজটা করে মমতাজি নির্দেশ পালন করতে পেরেছি বলে আমি ভালো লাগছে। আমার বাড়ির ব্যাপার ঠিক আছে, বাড়িবার তো ফয়সলা তো আজ আমার একটা ইনকোয়ারি, তার বাড়ি করতে গেলে তার জায়গা খরচা, তার নাম, আধার কার্ড, রেশন কার্ড সবগুলো তো দেখতে হয়। এগুলো DM সাহেব আশা করি এসে যাবেন, উনি লোক পাঠাবেন, BDO ম্যাডামকে পাঠাবেন, সার্ভে হোক। দাসপাড়াতে আমরা এসেছিলেন মমতা, সেই দাসপাড়া হিসেব নিয়ে দেখলাম 12 ঘর লোকের বাস, ঠিক আছে। দাসপাড়ার বাইরেও আরও অনেক গরিব তাদেরও দেবো, আজকে দাসপাড়া দিয়ে শুরু। এই টোকেন কি 12টা পরিবারকে দেওয়া হবে? 12টা পরিবারকে কী দেবেন? 12টা পরিবারকে একটা করে ছাগল আর 10টা করে হাঁস মুরগি 5-5 করে ভাগ করে দেওয়া হলো। হাঁস মুরগিকে দেওয়ার প্রকল্প রাজ্য সরকার, এটা দীর্ঘদিন ধরে অনেক দিনের প্রোগ্রাম, এনারা কি হ্যাঁ পেতে দেখান? কে বলেছে উৎসাহে যারা পুষতে চেয়েছে কেউ বাদ দিয়ে বর্ধমান জেলা বলতে পারবেন? আমাদের 65,000 আমাদের টার্গেট এবং গত বছর সারা পশ্চিমবঙ্গে 1 কোটি মুরগির ছানা আমরা ডিস্ট্রিবিউট করেছি, কেউ পুষলে বাদ দেওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। এতে যদি জায়গা থাকতো ওই যে 5টা ছাগল একসঙ্গে পোষার তাহলে সে জায়গার জন্য খামারও তৈরি করে দিতে পারি, কিন্তু খোঁজ দিলাম এদের বাড়ি জায়গা নেই, অত করা যাচ্ছে না, নাহলে খামারও করে ছোটা কথা বলি, সারা পশ্চিমবঙ্গে ডিমের চাহিদা কত বলুন তো? 2 কোটির ওপর প্রতিদিন, এটা ছিল না পশ্চিমবঙ্গে। এখনও পর্যন্ত আমরা 1,65,000 পৌঁছে গেছি, যে হারে মুরগি এবং হাঁসের করছি আমরা আশা করি আগামী 1 বছর পরে ডিমে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারব। 100%-এর ওপরে ডিমের বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গে, ডিম উৎপাদন বৃদ্ধি যাতে পায় তার জন্য প্রচেষ্টা এবং মাংসের উৎপাদনও যাতে বৃদ্ধি পায়। তাহলে 1 কোটি মুরগির ছাড়া হাঁসের ছাড়া দেওয়াটা তো কম নয়, মমতা দিদি এটা করিয়েছেন যে আপনারা পুষুন, স্বনির্ভর হন, স্বরোজগারী হন, বাংলার ডিমের যে ঘাটতি তা পূরণ করুন,
বাংলার মানুষের জন্য যে মাংসের ঘাটতি তা পূরণ করুন। আমরা যথেষ্ট সক্রিয় আছি, এখনও পর্যন্ত আমাদের উৎপাদন 1,65,00,000 পৌঁছে গেছে। বাকিটা আশা করি আমরা এবছরও যে টার্গেট যদি 1,00,00,000 দিয়ে দিতে পারি, সেটা ডিম পেতে তো একটু দেরি হবে, আমি করে দিতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ। এখন কি বললেন ছাগল মুরগি বা হাঁস দিল, আমি খুশি তো দেখি। কি দরকার মানে বাড়িটা দরকার? বাড়ি আমার দরকার। কি নাম আপনার? আপনাদের এলাকায় আপনাদের সেবার জন্য আমরা প্রস্তুত। যে কোনো অনুষ্ঠানে স্টিল ও ভিডিও ফটোগ্রাফি, ডিজিটাল ফটো অ্যালবাম, 5 মিনিটের পাসপোর্ট ছবি, ল্যামিনেশন, সাদা কালো ছবি থেকে কালার ছবি, অনুষ্ঠানের যে কোনো ধরনের কার্ড, কালার জেরক্স, ইলেকট্রিক ও টেলিফোন বিল জমা, পাসপোর্ট ও প্যান কার্ডের অ্যাপ্লিকেশন, মোবাইল ও DTH রিচার্জ, ফ্লেক্স ও ব্যানার প্রিন্টিং, ইন্টারনেট অনলাইন ফর্ম ফিল আপ সহ বিভিন্ন কাজ পাবেন একই ছাদের তলায়। স্টুডিও সাহা, ঠিকানা মিরেপোতা বাজার, কাইতি রোড, ক্যানেল পোলের কাছে। যোগাযোগ করুন 9775728465 নম্বরে।